উনি আজকেও তেল ডিজেল করেছেন। আপনাকে বলি লখনউতে এক লিটার ডিজেলের দাম কলকাতার থেকে 22 টাকা কম, 12 টাকা যোগীজি, 10 টাকা মোদিজি। লখনউতে এক লিটার পেট্রোলের দাম কলকাতার তুলনায় 17 টাকা কম, 12 টাকা যোগীজি, 5 টাকা মোদিজি। মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী, অন্য রাজ্যে বিরোধী দলও কমিয়েছে, 25টা স্টেট কমিয়েছে প্রধানমন্ত্রী কমানোর পরে, একমাত্র মুখ্যমন্ত্রী যিনি এক পয়সাও স্টেট সেস কমাননি। মমতা ব্যানার্জিকে বলবো, এত যদি মানব দরদি হন আপনি, আপনি যোগীজির পথ অনুসরণ করে আপনার যে স্টেট সেসটা নিচ্ছেন 12 টাকা ডিজেলে, 12 টাকা পেট্রোলে, আজকেই ঘোষণা করুন, সোমবার একটা ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব পার্থবাবু আনুন, আমরা দাঁড়িয়ে সমর্থন করে দেবো হাউসে, যে দম থাকে করে দেখান। দেউচাপাচামি তাজপুর বন্দর সহ রাজ্যের একাধিক প্রকল্পে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে, জানালেন মুখ্যমন্ত্রী। এমএসএমইতে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি এবং কোটি কোটি ছেলে মেয়ের বিভিন্ন জায়গা থেকে বাংকা লেদার ইন্ডাস্ট্রি একটা গেটওয়ে হয়ে গেছে, লেদার ইন্ডাস্ট্রি যেখানে অলরেডি 5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে বলে কমিটমেন্ট আছে, ইতিমধ্যেই 1 লাখ হয়ে গেছে। সারা বাংলা জুড়ে তাজপুর থেকে শুরু করে দেউচাপাচামি থেকে শুরু করে জঙ্গলমহলী সুন্দরী নগরী রঘুনাথপুর থেকে শুরু করে অশোকনগরে ONGC থেকে শুরু করে আমার 3টে ডেডিকেটেড করিডোর থেকে শুরু করে আমাদের প্রায় 90 লক্ষ আমাদের ক্লাস্টার আছে এবং আরও নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক ক্লাস্টার থেকে শুরু করে যেখানে আমাদের 10 কোটি লোকের মধ্যে অন্তত কর্মসংস্থানের মধ্যে কাজ পাবে, মাটি সৃষ্টি থেকে শুরু করে নিজ ভূমি থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে আমরা 1 কোটি এমপ্লয়মেন্ট তৈরি করতে পারব। এখন স্কুল ড্রেস তৈরি করতে বাইরে থেকে যে কাপড়টা আসতো আমরা এখানে পাওয়ার লুম তৈরি করে, হ্যান্ডলুম তৈরি করে আমরা আমাদের কৃষকদের মধ্যে দিয়ে, আর্টিজানদের মধ্যে দিয়ে করাবো। সুতরাং এখানে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। পাল্টা শুভেন্দু অধিকারী দাবি করেছেন তাজপুর বন্দর কোনোদিন হবে না, বন্দর তৈরির জন্য কোনো জমি নেই, তাজপুর বন্দরের জন্য 5000 একর জমি লাগবে, দম থাকলে জমি কিনে দেখান। দেউচাপাচামি নিয়ে আদিবাসীদের সঙ্গে বিজেপি আছে। শিল্পের কোনো দিশা নেই, জমি নীতি নেই, যারা শিল্প চালিয়ে যাচ্ছেন তাদের ইনসেন্টিভ বিয়াসের কোনো ঘোষণা এই বাজেটে নেই এবং কোনো নতুন শিল্প স্থাপনার কথাও বলা হয়নি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।